ঢাকার কেরানীগঞ্জের খালের উপর বক্স কালভার্ট নির্মাণ করায় খালের স্বাভাবিক পানি প্রবাহ বিঘ্নিত হচ্ছে বক্স কালভার্টের নিচ দিয়ে স্বাভাবিকভাবে নৌকা চলাচল করতে পারবে না আবার প্রয়োজনে ছাড়া একাধিক দেয় এর দুপাশে রাস্তা নেই ফলে সাধারণ মানুষের কোনো কাজেই আসছে না এসব কালভার্ট দ্রুত এই সমস্যার সমাধান চান স্থানীয়রা কেরানীগঞ্জ প্রতিনিধি আরিফুল ইসলামের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া সীমা কেরানীগঞ্জে সাতটা ইউনিয়নের নরণ্ডি থেকে নয়াবাজার যাতায়াতের সড়কের বলসুতা খালে বহু বছর আগে নির্মিত সেতুর উপর দিয়ে গাড়ি চলাচল করে আসছে তবে গত দু হাজার ষোলো সতেরো অর্থ বছরে এই সেতু থেকে চারশো গজ দূরে বিন বক্স কালভার্ট নির্মাণ করায় কালভার্টের নিচ দিয়ে নৌকা চলাচল করতে পারে না এছাড়া কালভার্টের কারণে বেশিরভাগ খাল ভরাট হয়ে ভূমিদস্যুদের ভূমিধকলে সহায়তা করছে স্বাভাবিক বস নৌকা আজকাল যাইতে পারে না যে লেভেল পড়ছে মনে করেন যে একটা লং সাইকেলতে পানি বেশি থাকলে যাইতে পারতাছে না ভাই জায়গাতেছে অন্যদিকে এক কিলোমিটার দূরে এই একই খালের উপর বাঁশের সাঁকো দিয়ে পারাপার করছে কালিন্দি ও শাকটা ইউনিয়নের কয়েক হাজার মানুষ এলাকাবাসী দাবি হলে অসুস্থলে দিয়ে দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয় না এছাড়া দিয়ে শিক্ষার্থীদের স্কুলে যেতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা তাহলে বৃষ্টিটা তো পাহাড় তার সামনে দরকার আর উছর দরকার ছিল এই বৃষ্টিটা মনে করেন না হইলো চলছে বর্তমানে আপাতত পাশাপাশি আরেকটা আছে সেতুর নিচ দিয়ে নৌকা চলাচল স্বাভাবিক করতে এবং বাঁশের সাঁকর স্থলে একটি ব্রিজ নির্মাণের ব্যবস্থা করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা লোকজনের জনসাধারণের দাবির প্রেক্ষিতে বা তাদের চাওয়ার প্রেক্ষিতে বা আসার প্রেক্ষিতে এটি স্থাপন করা হয়েছে দ্রুত এসব সমস্যার সমাধানে প্রশাসন সহায়ক ভূমিকা পালন করবে এমন দাবি এলাকাবাসীর ডেক্স রিপোর্ট বাংলা টিভি টাঙ্গাইয়ের যমুনা নদী থেকে ইলিশ মাছ ধরার অভিযোগে উনিশ জেলেকে জেল জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত দুপুরে গ্রেফতারকৃতদের বিভিন্ন মেয়াদের সাজা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে গতরাতে টাঙ্গাল সদর উপজেলার কাতুলি কাকুয়া ও হুগড়া এলাকায় যমুনা নদীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার সাহা এই সময় ইলিশ মা ইলিশ মাস কিনতে যাওয়া এটিএন বাংলা ও বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার পরিচয় দানকারী একজন ভুয়া সাংবাদিককেও গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছেন ভ্রাম্যমান আদালত গাজীপুরের কোনাবাড়িতে একান্ন লাখ টাকা ব্যয়ে বাইমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন উদ্বোধন করেছেন মুক্তিযুদ্ধ মন্ত্রী আকো মজামেল হক গতকাল বিকালে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জসিম উদ্দিন সভাপতিতে সভাপতিতে ভবন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধমন্ত্রী আকম আকু মোজামেল হক এ সময় বক্তব্য রাখেন মেয়র জাহাঙ্গীর আলম বাইমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সহ স্থানীয় নেতৃবৃন্দ পিইডিপি তিন প্রকল্পের আওতায় একান্ন লাখ টাকা বেয়ে এই নির্মাণ কাজের উদ্বোধন করা হয়